नमस्कार बंधुरा आज के नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के आमी निये चले एसेछि अन्य एकटा रेसिपि निये, ग्राम्य पद्धतिते तेल कोई। आपनारा तो कत रकमेर तेल कोई खेयेछेन, किन्तु ग्राम्य पद्धतिते देखबेन तेल कोईटा कि रकम आमी रान्ना करछि। चलुन माछटा प्रथमे आमी केटे निच्छि। पुखुरेर माछे हाथे छाई ना दिले कोई माछगुलो काटा जायनि। हाँ, एई पाशेर पुखुरे आमादेर माछ धरा होच्छिलो, तीनटे माछ निये एसेछि। माछ छिलो ना, कोई माछ बेशी छिलो ना तादेर पुखुरे, सब बिक्री हये गेछे। आजके भाबलाम एकटु तेल कोई बानाबो। हाँ, सेई जोन्नो आमी माछ मात्र तीनटा पेयेछि, निये एसेछि तेल कोई पुखुरे। आपनादेर बानिये देखाबो केमन करछि। माछगुलो कि छटपट करछे देखुन, कत बड़ बड़ माछ। ओई माछेर टेस्ट स्वादो खूब सुंदर हय, पुकुरेर माछ तो खूब सुंदर स्वाद। बड़ बड़ कोई माछेर तार एकटा स्वादटाई आलादा, सेई जोन्नो देखे लोभो लागलो। आमरा ना आजके कोई माछेर रेसिपिटा देखाई। মাছের কাঁটা কি শক্ত, কাটতে বড় কষ্ট হয়। কাঁটা যদি সাবধানে কাটতে হবে, না হলে কাঁটা যদি লেগে যাবে না। খেতে ভালো কিন্তু কাটতে বড় কষ্ট। কই মাছের এইগুলোকে কেটে দিতে হয়, একটু চিড়িয়ে দিতে হয়। দিলে তার নুন হলুদটাও ঢুকে যাবে, মশলাটাও ভালোভাবে ঢুকবে, ঢুকলে ভালো লাগবে খেতে। পেটের মধ্যে এই রকম ধরনের তেলটাকে বের করে নিতে হবে কই মাছে, দিলে তার পিত্তিটাও বেরিয়ে আসে। দেখুন এবারে আমার মাছ কাটা হয়ে গেছে। এবারে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন কি কি লাগবে আমি নিয়ে চলে এসেছি কাটতে। দুটো পেঁয়াজ আছে, একটা পেঁয়াজকে আমি বেটে নেব, একটা পেঁয়াজকে কুচি করে রাখবো। আর আদা রসুন আছে, আদা রসুনটাকেও বেটে নিব। কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিব, জিরাও আমি বেটে নিব, আর টমেটোটাকেও আমি ছিলে একটু বেটে নিব। বেটে দিলে ভালো হয়। এবারে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। টমেটোটাকে কুচি করে নিচ্ছি বাটবো বলে। প্রথমে আমি আদা রসুনটাকে বেটে নিলাম। আমি কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম। একটা কুচানো পেঁয়াজ সেটাকে আমি বেটে নিচ্ছি। ছোট দেখে টমেটো কেটে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিচ্ছি। জিরেটা বেটে নিলাম। আমার এই রেসিপিতে কি কি লাগবে উপকরণ আমি সব বলে দিচ্ছি। প্রথমে লাগছে কই মাছ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, একটা টমেটোকে বেটে এনেছি, লঙ্কার গুঁড়ো, আর ফোড়ন যে দেব সেই দুটো শুকনো লঙ্কা রেখেছি, নুন, গোটা জিরে ফোড়ন দেব, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। উনানটা ধরে গেছে, এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে। মাছের ভেতরে এই যে কাটা অংশ কেটে দিয়েছি তার ভেতরে যেন নুনটা ঢুকে যায়। দেখুন আমার কড়াটা এবারে গরম হয়ে গেছে, এবারে আমি সরষার তেলটা দিয়ে দেবো। এবারে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা ছেড়ে দিলাম। তেলটা প্রচুর গরম হলে মাছটা ছাড়বেন, না হলে কড়ার মধ্যে মাছটা চিপে যাবে, সব চামড়াগুলো মাছে উঠে যাবে। কই মাছটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কই মাছটাকে উল্টে দেবেন, না হলে কই মাছটা মুড়ে যায়, সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে। এবারে দেখুন আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে, একবারে ভালো করে ভেজে আনতে হবে। এবারে আমি তুলে নিচ্ছি। माछेर तेले और एकटू आमी सर्षेर तेल दिए दिलाम। गोटा शुक्लो लंका दुटो दिए दिलाम। जीरा फोड़न दिए दिलाम। एबारे जीराटा लाल हये एसेछे, एबारे आमी काटा पेंयाजटा दिए दिलाम। देखुन काटा पेंयाजटा किरकम लाल हये गेछे, एबारे आमी बाटा पेंयाजटा दिए दिलाम। बाटा पेंयाजटा दिए दिलाम। एबारे आदा रसुनेर बाटाटा आमी दिए दिलाम। কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে কি রকম তেলটা উঠে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিব। মশলা কষার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু মশলাটাকে আমি আর একটু কষিয়ে নিব। মাছের ভিতরে মশলা কষাটা ঢুকে যাবে। এরপরে আমি এবার জলটা দিয়ে দিলাম। এবারে আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দিয়েছি, মাছটাকে এবারে আমি 10 মিনিট ফুটিয়ে নিব। দেখুন মাছটাকে আর একটু উল্টে দিচ্ছি, দিলে সেদ্ধটা ভালো হবে। এপিট ওপিট দুপিট ভালোভাবে সেদ্ধটা হবে। এবারে হয়ে এসছে, দেখুন উপরে কি সুন্দর তেলটা উঠে গেছে, কি সুন্দর রংটা হয়েছে। এবারে আর 2 মিনিট মাত্র ফুটিয়ে নেব, দিলে আমি তুলে নিচ্ছি। এবারে আমার হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এবারে আমি খেতে চলে এসেছি। देशी पुकुरेर कोई माछ की स्वाद खूब सुंदर लागছে খেতে, কি মিষ্টি হয় দেশি পুকুরের কই মাছ। সত্যি বন্ধুরা খুব অসাধারণ লাগছে খেতে। আপনারা এরকম বাড়িতে রান্না করবেন, খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে। আমি যেরকম ভাবেই রান্না করেছি ওই ধরনেরই রান্না করবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। খুব সুন্দর লাগছে খেতে, মাছটা যা মিষ্টি। বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ আজকের জন্য। ফিরে আসছি আবার কালকে অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।